দাঁতের গোড়ায় কালো দাগ আমাদের দেশে কম বেশি সবাই সমস্যাটায় ভোগেন। অ্যাকচুয়ালি কালো দাগ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পল স্টেইন দাগ, আরেকটা হতে পারে হচ্ছে দাগের সাথে সাথে পাথর, যেটা দীর্ঘদিন থাকার জন্য পাথরগুলি হলদেটে বা কালো হয়ে যেতে পারে কারোর মধ্যে। তো সেটা যদি সিম্পল দাগই হয় তাহলে সেটা আমরা পলিশিং করে দূর করে ফেলতে পারি। আপনার নিকটস্থ যে কোনো দাঁতের চেম্বারে গিয়ে আপনি এটা পলিশিং করে সুন্দর করে ফেলতে পারেন, দাগগুলি আপনার দাঁতের আবরণ থেকে তুলে ফেলতে পারেন। যদি আপনার দাঁতে দাঁতে কালো দাগের সাথে পাথরও থাকে, সেক্ষেত্রে স্কেলিং পলিশিং দুইটা করেই আপনি সুন্দর করতে পারেন। পাশাপাশি এটা দূর করার জন্য আমরা রেগুলার নিয়মিত দাঁত ব্রাশ করতে পারি। আপনার যেই খাবারগুলি বেশি দাঁতের দাগ তৈরি করে সেগুলো একটু অ্যাভয়েড করতে পারি, অথবা সেগুলা যদি আমরা খাইও তারপর পর দাঁত একটু ভালো করে কুলকুচি করে ফেলা বা সম্ভব হলে ব্রাশ করে ফেলা, সেগুলা করলে আমরা দাঁতের সেই কালো এবং হলুদ দাঁত দাগ থেকে মুক্তি পেতে পারি। তো সেই খাবারগুলি কি কি এখন যদি আমাদের জানতে হয়, চা কফি। আরেকটা ব্যাপার অত্যন্ত লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের পেরিফেরিতে যেখানে ওয়াটার ফিল্ট্রেশনের ব্যবস্থা খুব সীমিত, সেখানে দাঁতের পানিতে, যেটা পানিতে আয়রনের কারণে দাঁত কালো হতে পারে, এই ধরনের দাঁত দাগ পড়তে পারে দাঁতের মধ্যে। তো পানিটা ফিল্ট্রেশন করে খাওয়া এই ধরনের দাগ থেকে বাঁচার অন্যতম একটা উপায়। দাঁতের হলুদ দাগ দূর করার জন্য ঘরোয়া টিপস খুব বেশি ভালো কার্যকর না, তারপরেও যেটা করা যেতে পারে, বাজারে কিছু হোয়াইটেনিং টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। পাশাপাশি আপনার যদি একান্তই দাঁত হলদেটে হয়, সেটাকে সাদা করার প্রয়োজন ফিল করেন, তখন অত্যন্ত কার্যকর উপায় হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার এক্সপার্ট কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে সেটা ব্লিচিং করে নেয়া। আদারওয়াইজ ঘরোয়াভাবে খুব বেশি সাদা করা প্রায় অসম্ভব। হ্যাঁ, দাঁত হলুদ হওয়া থেকে রক্ষা করা যেতে পারে, সেটা হচ্ছে আপনার যেই খাবারগুলি খেলে সাধারণত হলুদ হয়, আপনার অতিরিক্ত স্পাইসি ফুড, অতিরিক্ত চা কফি, অতিরিক্ত স্মোকিং সিগারেট খাওয়া, সেগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই হলুদ কালো হওয়া থেকে দাঁতকে মুক্ত করা যেতে পারে, প্রতিরোধ করা সম্ভব। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে। আমাদের আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ, তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সব সময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে, দেখেন এইভাবে অনেকটা উপর থেকে নিচের দিকে, এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না, এভাবে ব্রাশ করা যাবে না, উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি। এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা নিচ থেকে উপরে, তাতে হবে কি আপনার সমস্ত দাঁতের ফাঁকাগুলি এবং দাঁতের যে মাড়ি সেখানে গিয়ে ব্রাশের ব্রিসেল গিয়ে আপনার ময়লা এবং খাবার কণাগুলিকে বের করে দিবে। দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সারফেসটা। এখন আসা যাক ভিতরের সারফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই, নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের, দেখেন উপরের দিকে আমরা আসতেছি, আমরা এইভাবে আসতেছি, এইভাবে আপনার সমস্ত দাঁতকে এভাবে পরিষ্কার করতে হবে। শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত সেটা কোনো অবস্থাতেই করা যাবে না, শুধু অক্লোসাল সারফেস, দাঁতের যে উপরের সারফেস যেটা, সেটার ক্ষেত্রেই শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় রোলিং, অনেকটা এইভাবে আপনি করতে পারেন। সে এই পিছনের দাঁতের অক্লোসাল সারফেসের জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ, আদারওয়াইজ কোনো অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না, তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে, এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে, আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে, আপনার দাঁত দুর্বল হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে, সামনের অংশ দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে, ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে।
তালু থেকে দাঁতের দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে, তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে, এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন সেটা অবশ্যই 2-3 মিনিট, তার বেশি নয়। তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে, দাঁতের এনামেল দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে, দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে। তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে 2-3 মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না।